আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত কুয়েতের মন্ত্রিসভার গতকালের যে বৈঠক সেখানে চৌত্রিশটি দেশের ব্যাপারে বিস্তারিত আপডেট কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া চৌত্রিশটি দেশের প্রবাসীদের সরাসরি কুয়েতে প্রবেশ করার আয়োজন সম্পূর্ণ করা হয়েছে যেটা নিশ্চিত করেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে প্রথম দাপে ছুটিতে গিয়ে আটকে থাকা গৃহকর্মীদের দিয়েই প্রবাসীদের ফিরিয়ে আসার কার্যক্রম শুরু করবে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত প্রয়োজনীয়তা অনুসারে আগত যাত্রীদের প্রয়োজনীয় বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সিভিল এভিয়েশন এর সাধারণ প্রশাসনের সাথে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে আগামী কিছুদিনের মধ্যেই চৌত্রিশটি নিষিদ্ধ দেশ থেকে সরাসরি কুয়েত ফ্লাইট পরিচালিত করবে কুয়েত এয়ারওয়েজ ও আলজাজিরা এয়ারওয়েজ যার মধ্যে প্রধান গৃহকর্মীরা থাকবে যারা সবার আগে কুয়েত প্রবেশ করতে পারবে এরপরে থাকবে প্রাইভেট সেক্টর বা বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা কোম্পানি গতকাল সামাজিক কমিটি এবং অর্থনীতি বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিলের সময়ে গঠিত সরকারি কমিটি আসন্ন বৈঠকে বেসামরিক বিমান পরিবহনের সাধারণ প্রশাসনের তৈরি পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন যার বিস্তৃত বিষয়গুলো পরিষেবা বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মোবারক আল হারিসের নেতাদের সাথে বৈঠক পর্যালোচনা করা হয় মন্ত্রী বলেছেন গৃহকর্মীদের সরাসরি কুয়েতে ফিরে আসার সুযোগ দিয়ে কুয়েতের পরিবারের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে এখানে একটি ব্যাপার উল্লেখ করা হয় কিছুদিনের মধ্যে কুয়েতের অন্যান্য কাজের কর্মীদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে কুয়েত একটি সূত্র থেকে জানানো হয় নিষেধাজ্ঞা উত্তোলন ধীরে ধীরে হবে প্রথম গৃহকর্মীদের দেশগুলিতে প্রবেশ করতে দেওয়া হবে পরবর্তীকালে সরকারি সংস্থা এবং অর্থনৈতিক ক্ষেত্র দ্বারা প্রয়োজনীয় অন্যান্য কর্মীদেরও যথারীতি কুয়েত ফিরিয়ে আনা হবে তিনি আরও বলেন যে সমস্ত কর্তৃপক্ষ স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা অনুসারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সুবিধা দেবে এবং কুয়েত প্রবেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এটি প্রকাশ করেছে শুধুমাত্র বৈধ আকামা যাদের আছে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে প্রথম অবস্থায় পরিকল্পনার মধ্যে যে ধারণা তৈরি হয়েছে তা হল কুয়েত ভ্রমণে অনুমতি দেওয়ার আগে বিদেশে প্রবাসীদের নিবন্ধনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে এটাই চৌত্রিশটি দেশের নিষেধাজ্ঞায় থাকার সর্বশেষ আপডেট আপনারা দেখছেন রিজুয়ানুল আমিদ আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ